আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমার এই অনলাইন ক্লাসে আমি তোমাদের সাথে আছি হোসনে আরা খাতুন, সহযোগী অধ্যাপক, মার্কেটিং বিভাগ, মোহাম্মদপুর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কলেজ। আজকে আমি যেই বিষয়ের ছাত্রছাত্রীদের জন্য আমার লেকচারটি প্রস্তুত করেছি তারা হচ্ছে বিবিএ অনার্স দ্বিতীয় বর্ষ মার্কেটিং বিভাগের ছাত্রছাত্রী এবং তোমাদের জন্য ব্যষ্টিক অর্থনীতি বিষয়ের অধ্যায় তিন উৎপাদন তথ্য এই অধ্যায়ের দুইটি প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। ইতিপূর্বে আমি তোমাদের অনেকগুলো প্রশ্নই দিয়ে দিয়েছি এই চ্যাপ্টারের, আশা করি তোমরা পড়েছো এবং অনুশীলন করেছো। তো আমি আজকে যে দুইটি বিষয় নিয়ে কথা বলবো, অর্থাৎ যেই দুইটি টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে সমব্যয় রেখা বা সম খরচ রেখা এবং সম ব্যয় রেখার বৈশিষ্ট্য, এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। পাশাপাশি উৎপাদকের ভারসাম্য যে সংজ্ঞাটা আছে সেটা বোঝানোর চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী, চলে আসি আমরা মূল আলোচ্য বিষয়ে। দেখো, তোমরা দেখতে পাচ্ছো বোর্ডে সম ব্যয় রেখা অবলিক সম খরচ রেখা। সম ব্যয় রেখাকে আমরা সম খরচ রেখাও বলে থাকি, ইংরেজিতে যেটাকে বলা হয়ে থাকে আইসো কস্ট লাইন বা ইকুয়াল কস্ট লাইন। আমি আবারও বলছি, আইসো কস্ট লাইন বা ইকুয়াল কস্ট লাইন। তো সম ব্যয় রেখা বা সম খরচ রেখা কাকে বলে, অর্থাৎ এটার ডেফিনিশনটা কী, সেটা আগে তোমাকে জানতে হবে। তাহলে আমরা বলি যে সম ব্যয় রেখাটা কী বা সম খরচ রেখাটা কী। সম খরচ রেখা হচ্ছে এমন একটি রেখা যেই রেখার বিভিন্ন বিন্দুতে দুটি উপাদানের বিভিন্ন সংমিশ্রণ ক্রয়ের ক্ষমতা প্রকাশ পায়। আবারও বলছি, সমখরচ রেখা হচ্ছে এমন একটি রেখা যার বিভিন্ন বিন্দুতে দুটি উপাদানের বিভিন্ন সংমিশ্রণ ক্রয়ের ক্ষমতা প্রকাশ পায় এবং প্রতিটি সংমিশ্রণ ক্রয়ের খরচ একই থাকে। এটা হচ্ছে সমখরচ বা সমব্যয় রেখার সংজ্ঞায় তোমরা লিখবে। এরপরে কিভাবে এই সমখরচ রেখাটা অঙ্কন করা যায় সেই বিষয়ে আমরা এখন দেখার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে কোনো চিত্রই মাইক্রো ইকোনমিক্সে আঁকতে হলে তোমাকে অবশ্যই কী করতে হবে, দুইটা অক্ষ বিবেচনা করে তারপরে কিন্তু চিত্রটা আঁকতে হবে। সেজন্য আমি এখন তোমাদের জন্য এই চিত্রটা আঁকার জন্য কী করছি, দুইটি অক্ষ আঁকার চেষ্টা করছি। দেখো, ও হচ্ছে মূল বিন্দু, ও এক্স অক্ষ, ও ওয়াই অক্ষ। তাহলে এখানে আমরা দুইটা অক্ষ কি নিলাম, একটা হচ্ছে ও এক্স অক্ষ, আরেকটা হচ্ছে কি ও ওয়াই অক্ষ। ও এক্স অক্ষে আমরা শ্রম নির্দেশ করছি এবং ওয়াই অক্ষে আমরা মূলধন নির্দেশ করছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো আমরা শ্রমের পাশে লিখেছি এল এবং মূলধনের পাশে লিখেছি কি কে। এল মানেই হচ্ছে লেবার এবং কে মানে হচ্ছে মূলধন বা ক্যাপিটাল। তো এখানে এল এবং কে নিয়ে, এই দুইটি উপকরণ নিয়েই আমরা আজকে সমখরচ রেখাটি আঁকব। অর্থাৎ আমরা চিত্রে দেখতে পাচ্ছি ও এক্স অক্ষে শ্রম নির্দেশ করলাম আর ও ওয়াই অক্ষে কি মূলধন নির্দেশ করলাম। উৎপাদনকারী যদি তার সমস্ত অর্থ এই ওল এল উপকরণ ক্রয়ে ব্যয় করতে চায় তাহলে তাকে কী পরিমাণ এল ক্রয় করতে পারবে সে, সেটা এখানে আগে নির্দেশ করাতে হবে। অর্থাৎ আমি আবারও বলছি, উৎপাদনকারী যদি তার সমস্ত অর্থ এল উপকরণ ক্রয়ে ব্যয় করে তাহলে সে কতটুকু পরিমাণ ক্রয় করতে পারবে, কী ক্রয় করতে পারবে, এল ক্রয় করতে পারবে। ধরে নেই আমি উৎপাদনকারী ও ডি পরিমাণ এল ক্রয় করতে পারবে যখন তার সমস্ত
অর্থ কি করবে, এল নিয়োগে ব্যয় করবে। অপর দিকে দেখো, উৎপাদনকারী যদি তার সমস্ত অর্থ অর্থাৎ বাজেট যদি সে এই মূলধন ক্রয়ে নিয়োগ করে থাকে, তাহলে সে কি পরিমাণ মূলধন ক্রয় করতে পারবে, ধরে নিই ও এ পরিমাণ মূলধন ক্রয় করতে পারবে। এখন এ ও ডি এই দুইটা বিন্দু আমরা যদি যোগ করি, দেখো এ ও বি ডি এই দুইটা বিন্দু যোগ করলে আমরা কি পাই, এডি রেখা পাই। এই এডি রেখা এমন একটি রেখা যেই রেখাটার বিভিন্ন বিন্দুতে এল এবং কে এর বিভিন্ন সংমিশ্রণ ক্রয় করা সম্ভব। কাজেই এই এডি রেখাটাই কিন্তু হচ্ছে কি রেখা, বাজেট রেখা, সরি সম ব্যয় রেখা। তাহলে আমরা কি পেলাম, এ আর ডি বিন্দু যোগ করে এই সমব্যয় রেখাটা পেয়ে গেলাম। এখন এই সমব্যয় রেখা বা সম খরচ রেখাটার যদি আমরা কি করি, এখানে দেখাই যে কিভাবে পেলাম। প্রথমে আমরা কি করলাম, করতে পারি মনে করি কে ওয়ান এল ওয়ান, অর্থাৎ আমরা যদি কে ওয়ান এবং এল ওয়ান পরিমাণ নিয়োগ করে থাকি প্রথম বিন্দুর ক্ষেত্রে, তাহলে কি হতো, এই ও এল ওয়ান পরিমাণ শ্রম এবং ও কে ওয়ান পরিমাণ মূলধন নিয়োগ করা হতো, এবং সেক্ষেত্রে আমরা সংমিশ্রণটা কি পেতাম, বি। এটাই কিন্তু সংমিশ্রণ। সংমিশ্রণ মানে কি, যে দুইটা উপাদান যখন তুমি একত্রে নিয়োগ করবে তখন ওই দুইটা উপাদানে তুমি যেই পরিমাণ ক্রয় করতে পারবে, অর্থাৎ সেই সংমিশ্রণ তুমি ক্রয় করতে পারবে, সেটাই হচ্ছে বি সংমিশ্রণ। অর্থাৎ আমরা এখানে ও এল ওয়ান পরিমাণ শ্রম এবং ও কে ওয়ান পরিমাণ মূলধন নিয়োগ করার পরে এই বি সংমিশ্রণটা পেয়েছি। ঠিক একইভাবে আমরা যদি ও কে টু পরিমাণ মূলধন এবং ও এল টু পরিমাণ শ্রম নিয়োগ করি, তাহলে আমরা কি পাই, এই সি পরিমাণ সংমিশ্রণটা পাই। তাহলে এখানে আমরা এই বি এবং সি সি সংমিশ্রণ কিভাবে পেলাম, যে একটিতে আমরা ও এল ওয়ান পরিমাণ শ্রম এবং ও কে ওয়ান পরিমাণ মূলধন নিয়োগ করে বি সংমিশ্রণ পেলাম, এবং পরবর্তীতে আমরা কি করেছি, ও এল টু পরিমাণ অর্থাৎ শ্রমের পরিমাণ বাড়িয়ে নিয়েছি এবং মূলধনের পরিমাণ কমিয়ে নিয়েছি, অর্থাৎ ও কে টু পরিমাণ মূলধন নিয়োগ করে আমরা সি সংমিশ্রণটি পেলাম। অর্থাৎ এইখানে উৎপাদনকারীর কি হচ্ছে, সি বিন্দুতে এবং বি বিন্দুতে তার এই পরিমাণ ও ডি পরিমাণ শ্রম ক্রয় করা সম্ভব হচ্ছে এবং ও এ পরিমাণ মূলধন ক্রয় করা সম্ভব হচ্ছে, এবং এইভাবেই আমরা এ এবং ডি বিন্দুটি যোগ করার ফলে এই সমব্যয় রেখাটা পেয়েছি। সুতরাং আমরা বলতে পারি যে নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যয় করে দুটি উপকরণের কী কী সংমিশ্রণ ক্রয় করা যায় তা যে রেখার মাধ্যমে কী করা হয় দেখানো যায়, তাকেই সম খরচ রেখা বা সম ব্যয় রেখা অর্থাৎ আইসো কস্ট লাইন বা ইকুয়াল কস্ট লাইন বলা হয়। আশা করি প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমার এই আলোচনা থেকে সম ব্যয় রেখা বা সম খরচ রেখা কাকে বলে এবং কীভাবে সম ব্যয় রেখা এবং সম বা সম খরচ রেখা অঙ্কন করতে হবে সেটা এখন তোমরা করতে পারবে। এরপরে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সম খরচ রেখার বৈশিষ্ট্য অর্থাৎ ক্যারেক্টারিস্টিক্স অফ আইসো কস্ট লাইন। শিক্ষার্থীরা, তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ এখানে এক নম্বর এবং দুই নম্বর দিয়ে আমি দুইটি বৈশিষ্ট্য তোমাদের জন্য সেট করেছি, সেই দুইটি বৈশিষ্ট্যই হচ্ছে আসলে সম খরচ রেখার বৈশিষ্ট্য। দেখো এক নম্বরে আমরা কি বলছি, সম খরচ রেখা সরল আকৃতি হয়, আর দুই নম্বরে আমরা কি বলছি, সম খরচ রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়। তো প্রথমে আমরা আসি সম খরচ রেখা কেন সরল আকৃতি হয়। শিক্ষার্থীরা,
আমরা জানি সমখরচ রেখার একটি সমীকরণ রয়েছে। সমীকরণটা কি আমরা দেখো বোর্ডে লিখে দিয়েছি আমি তোমাদের জন্য। সমখরচ রেখার সমীকরণটা হচ্ছে সি ইকুয়াল টু পিএল ইন্টু এল প্লাস পিকে ইন্টু কে। আবারও বলছি, সমখরচ রেখার সমীকরণ হচ্ছে সি ইকুয়াল টু পিএল ইন্টু এল প্লাস পিকে ইন্টু কে। এখানে সি মানে হচ্ছে খরচের পরিমাণ বা বাজেট, এবং পিএল মানে হচ্ছে প্রতি একক শ্রমের দাম, এবং এল মানে হচ্ছে মোট শ্রমের পরিমাণ। একইভাবে পি কে মানে হচ্ছে প্রতি একক মূলধনের পরিমাণ, এবং কে মানে হচ্ছে মোট মূলধনের পরিমাণ। তাহলে আমরা এই সমীকরণে কোনটা কাকে নির্দেশ করে সেটা আমরা এখান থেকে দেখতে পেলাম। এখন আমরা যদি ধরে নেই সি সমান সমান হান্ড্রেড, পি সমান সমান টেন, পি কে সমান সমান ফাইভ, তাহলে আমরা সমীকরণটাকে কিভাবে লিখতে পারি দেখো। প্রথমে আমরা সমীকরণটিকে আবার লিখে নিচ্ছি, সি ইকুয়াল টু পি এল ইন্টু এল প্লাস পি কে ইন্টু কে। এখন আমরা যদি এখানে সি ইজ ইকুয়াল টু হান্ড্রেড, পি এল ইজ ইকুয়াল টু টেন, পি কে ইজ ইকুয়াল টু ফাইভ ধরে নিই, তাহলে আমরা এই মানটা যখন আমরা এখানে ইনপুট করবো এই মানটা, তখন আমরা কী দেখতে পাই দেখো, সি সমান সমান আমরা ধরে নিয়েছি হান্ড্রেড, পি এল সমান সমান কি টেন, আর পি কে সমান সমান ধরে নিয়েছি ফাইভ। অর্থাৎ আমরা লিখতে পারি টেন এল প্লাস ফাইভ কে সমান সমান হান্ড্রেড। এই হচ্ছে আমাদের সমীকরণটা। দেখো এই যে সমীকরণটা আমরা এখানে দিয়েছি, এই সমীকরণটার যে আমরা যদি ঢাল নিয়োগ করি, তাহলে এই ঢালটার প্রকৃতি নির্ণয় করতে পারবো, এবং এই ঢালটা এই সমীকরণের চলকের মাত্রাগুলো যেগুলো রয়েছে সেই চলকের মাত্রা এককের সমান। আসলে এই সমীকরণটার চলকের মাত্রা যেহেতু এককের সমান, এই কারণেই আমরা এই সমখরচ রেখাটা সরলাকৃতির দেখতে পাই। শিক্ষার্থীরা তোমরা তাহলে নিশ্চয়ই ক্লিয়ার যে সমখরচ রেখা কেন সরলাকৃতি হয়। তাহলে সমখরচ রেখা কেন সরলাকৃতি হয় বা কেন সরলাকৃতি সেটা ব্যাখ্যা করার জন্য তোমাকে প্রথমে সমীকরণটা লিখতে হবে, তারপরে সমীকরণটা দেখিয়ে দিতে হবে যে কোনো একটা মান দিয়ে। তখন তুমি দেখ বোঝাতে পারবে যে সমখরচ রেখা যদি আমরা ঢাল নির্ণয় করি, ঢাল কী করে ও প্রকৃতি কী হয় এর থেকে এই সমীকরণটা থেকে আমরা নির্ণয় করতে পারবো, এবং এই সমীকরণের প্রতিটি চলকের মাত্রা কি এককের সমান, এই কারণেই সমখরচ রেখাটা কী হবে সরলাকৃতি হয়। এভাবে তোমরা লিখবে। এরপরে দুই নম্বরে যে আমরা বিষয়টা দেখতে পাচ্ছি দেখো, বৈশিষ্ট্যটা কি বলা হচ্ছে, সমখরচ রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়। আসলে সমখরচ রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী হওয়ার কারণ হচ্ছে, কারণ এটার ঢাল হচ্ছে কি ঋণাত্মক। যখন আমরা এই সমীকরণটা থেকে ঢালটা নির্ণয় করব, তখন আমরা দেখতে পারবো যে ঢালটা কি হয় ঋণাত্মক হয়। এই ঢালটা কিন্তু ঋণাত্মক হওয়ার কারণেই কিন্তু আসলে সমখরচ রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়। এখানে আমরা যদি একটি সমখরচ রেখা অঙ্কন করি দেখো, ও এক্স অক্ষ নেই, ও ওয়াই অক্ষ নেই, ঠিক আছে, তারপরে আমরা সমখরচ রেখাতে অঙ্কন করি। ইতিমধ্যে আমরা সমখরচ রেখা কিভাবে অঙ্কন করতে হয় সেটা কিন্তু দেখেছি, এটা সমখরচ রেখা। এখন দেখো এই যে সমখরচ রেখাটা আমরা অঙ্কন করেছি, এখানে আমরা যদি দুইটি উপকরণ নিয়োগ করি, একটি হচ্ছে এল এবং একটি হচ্ছে কে, এল মানে কি শ্রম আর কে মানে কি মূলধন, তাহলে আমরা চিত্রে এই যে এ ডি একটি রেখা দেখতে পাচ্ছি, এই এ ডি একটি সমখরচ রেখা। এটা নিম্নগামী হওয়ার কারণটাই হচ্ছে, উৎপাদক যদি একটা উপকরণের ক্রয়টাকে বাড়ায় এবং অপর উপকরণের ক্রয় যদি কমিয়ে দেয়, তখন কী করতে হবে, তখন অপরটি উপকরণ অপর উপকরণটা ক্রয় অবশ্যই কমাতে হবে। এই যে অবশ্যই কমাতে হবে,
সেই জন্যই আমাদের কিন্তু আসলে ঢালটা ঋণাত্মক হয়ে যায়। দেখো এখানে যদি আমরা প্রথমে ওএল পরিমাণ ওএল ওয়ান পরিমাণ শ্রম নিয়োগ করি এবং কে ওয়ান পরিমাণ মূলধন নিয়োগ করি, তাহলে আমাদের বিন্দুটা আসলে কি আসতো? এরকম আসতো, তাই না? এবং তাকে আমরা সংমিশ্রণটাকে যদি এ দ্বারা প্রকাশ করি, তাহলে এই সংমিশ্রণটাতে আমরা দেখতে পারলাম যে এই পরিমাণ কে এবং এই পরিমাণ এল নিয়োগ করা হয়েছে। ঠিক একইভাবে যদি এখন আমি শ্রম নিয়োগের পরিমাণ বাড়াতে যাই, তাহলে কিন্তু আমাকে অবশ্যই মূলধন নিয়োগের পরিমাণ কমাতে হবে। এক্ষেত্রে আমরা কি করতে পারবো যে আমাদের তখন কেটা কম পরিমাণে ক্রয় করতে পারবো, যেহেতু আমরা শ্রমটা এল টু অর্থাৎ এইটুকু পরিমাণ আমরা নিয়োগ করেছি সমস্ত অর্থ আমাদের সমস্ত বাজেটটা, এবং আমাদের কে এর পরিমাণ তখন আলটিমেটলি কমিয়ে দিতে হচ্ছে। অর্থাৎ আগে ছিল ও কে ওয়ান পরিমাণ, এখন আমাদেরকে কী নিতে হচ্ছে? ও কে টু পরিমাণ মূলধন নিতে হচ্ছে। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই রেখাটার মধ্যে যখন একটি উপাদান নিয়োগ বাড়াতে হয়, আরেকটি উপাদানের নিয়োগ কমিয়ে ফেলতে হয়, আর এই কারণেই কিন্তু সমখরচ রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়। আশা করি প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সমখরচ রেখার যে দুইটি বৈশিষ্ট্য রয়েছে, যে কেন রেখাটা সরলাকৃতি হয়, কেন বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়, সেটা এখন তোমরা লিখতে পারবে পরীক্ষার খাতায়। এরপর আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রোডিউসার ইকুইলিব্রিয়াম, অর্থাৎ উৎপাদকের ভারসাম্য। প্রিয় শিক্ষার্থী, দেখো উৎপাদকের ভারসাম্য, যাকে আমরা বলে থাকি প্রোডিউসার ইকুইলিব্রিয়াম। প্রোডিউসার ইকুইলিব্রিয়ামটা কী অর্থাৎ উৎপাদকের ভারসাম্যটা কী? উৎপাদকের ভারসাম্য অবস্থা বলতে বোঝায় অর্থাৎ যখন কোনো উৎপাদনকারী কী করবে, তার উৎপাদনকারী অথবা উৎপাদক প্রতিষ্ঠান সর্বনিম্ন খরচে সর্বোচ্চ পরিমাণ উৎপাদন করতে সক্ষম হবে, তখন সেই পর্যায়টাকে বা সেই অবস্থাটাকে আমরা বলবো কি? উৎপাদকের ভারসাম্য। আমি আবারও বলছি, উৎপাদকের ভারসাম্য বলতে এমন একটি অবস্থাকে বোঝানো হয় যখন উৎপাদনকারী বা উৎপাদনকারী প্রতিষ্ঠান কী করবে? সর্বনিম্ন খরচে এবং সর্বোচ্চ পরিমাণ উৎপাদন করতে সক্ষম হবে। অর্থাৎ প্রত্যেক উৎপাদনকারীর লক্ষ্যই কিন্তু আমরা জানি থাকে সর্বোচ্চ মুনাফা অর্জন করা, আর এই সর্বোচ্চ মুনাফা অর্জন করতে হলে তাকে কী করতে হবে? ব্যয়টাকে সর্বনিম্ন রাখার চেষ্টা করতে হবে, এবং কী করতে হবে? একটা নির্দিষ্ট পরিমাণ উপকরণ যখন সে উৎপাদন করতে যাবে, তাকে খেয়াল রাখতে হবে যে সে উপকরণ নিয়োগের পরিমাণ কতটুকু বাড়ানো কমানোর ফলে এবং কী পরিমাণ সে উৎপাদন করতে সক্ষম হচ্ছে, অর্থাৎ সর্বনিম্ন ব্যয়ে সর্বোচ্চ পরিমাণ সে উৎপাদন করতে সক্ষম হচ্ছে কি না। তো এইভাবে আমরা কী করব, দেখব যে কীভাবে উৎপাদকের ভারসাম্যটা আসলে আসে। আর এইভাবেই আমরা বলতে পারি যে একজন উৎপাদনকারী যখন সর্বনিম্ন ব্যয়ে সর্বোচ্চ পরিমাণ উৎপাদন করতে সক্ষম হয়, এবং তখনই কিন্তু আসলে সে ভারসাম্য অবস্থায় পৌঁছায়, তখন ওই অবস্থাটাকে আমরা বলে থাকি উৎপাদকের ভারসাম্য অবস্থা। এক্ষেত্রে আমরা দুইটা বিষয়কে চিহ্নিত করব। যেমন প্রথমে হচ্ছে, একজন উৎপাদনকারীর কিন্তু নির্দিষ্ট একটা বাজেট থাকবে, যেই বাজেটটা সে নিয়োগ করবে উপকরণ, এমনভাবে উপকরণটাকে নিয়োগ করবে যাতে সে কী করতে পারে? সর্বাধিক পরিমাণ উৎপাদন করতে পারে। অর্থাৎ আরেকটি কাজ সে করবে, নির্দিষ্ট একটা দ্রব্য উৎপাদন করার সময় সে এমনভাবে উপকরণ নিয়োগ করবে এবং উপকরণ সংমিশ্রণগুলো এমন হবে যে তার উৎপাদন যাতে কী হয়, ব্যয় উৎপাদন ব্যয়টা সর্বনিম্ন হয়। খেয়াল করে দেখো, এখানে কিন্তু দুইটা কথা আছে। একটা হচ্ছে উপকরণ এমনভাবে নিয়োগ হবে যে উৎপাদন সর্বাধিক হবে, আবার দ্বিতীয় পর্যায়ে আমি কী বলছি, উপকরণ সংমিশ্রণগুলোকে এমন করে নিয়োগ করতে হবে যাতে উৎপাদন ব্যয়টা কী হবে, সর্বনিম্ন হবে। এই উভয় ক্ষেত্রেই কিন্তু আমরা উৎপাদকের ভারসাম্য দেখতে পাই। সুতরাং আমরা বলতে পারি যে উৎপাদনকারী প্রতিষ্ঠান নির্দিষ্ট দ্রব্য উৎপাদনের জন্য
এবং নির্দিষ্ট খরচ সাপেক্ষে যখন উৎপাদন সর্বোচ্চ করতে পারে ওই অবস্থাটাই হচ্ছে উৎপাদকের ভারসাম্য অবস্থা। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আমার এই আলোচনা থেকে তোমরা কীভাবে সমখরচ রেখা বা সমব্যয় রেখা অঙ্কন করা যায় এবং এটার সংজ্ঞা, সমখরচ রেখা বা সমব্যয় রেখার বৈশিষ্ট্য এবং উৎপাদকের ভারসাম্য অবস্থা বা উৎপাদকের ভারসাম্য বলতে কী বুঝো এই বিষয়টা ব্যাখ্যা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, ইতিপূর্বে আমি তোমাদের যে প্রশ্নগুলো দিয়েছি এই অধ্যায়ে সবগুলো ভালো করে অনুসরণ করবে এবং এর আগেও আমি তোমাদের আইসোক 1 কার্ভের কিছু চিত্র দিয়েছি, তুলে ধরেছি তোমাদের সামনে রেকর্ড ক্লাসের মাধ্যমে, সেগুলো তোমরা ভালো করে অনুশীলন করবে। পাশাপাশি আমরা পরবর্তী যে বিষয়ে লেকচারে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা আমাদের থাকবে উৎপাদকের ভারসাম্য অবস্থা কিভাবে নির্ণয় করা যায় বা কিভাবে উৎপাদক ভারসাম্য অবস্থায় পৌঁছায় চিত্রসহ আলোচনা করো, এই বিষয়গুলো আমরা পরবর্তী লেকচারে আলোচনা করব। তো শিক্ষার্থীরা, তোমরা সবাই এই করোনা পরিস্থিতিতে সাবধানে থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। সবাইকে ধন্যবাদ।